তিনি জুলাই তালনি সিনে সালমারি ককতে সালো সতেরো যুব ভবন এসা ফাইনি বেখাকতে কক্ত মাথুমারিনে কুথুমুং রিংজাখা কক্ত মাথুমারিনে কুথুমুঙ্গ মাঞ্জাখা এসা ফাই সর্বভারতীয় তাংফাংকরা ময়ুক বিশ্বাস খুবই কুবুনি নানা শুনে আদং র গতকাল টিএসইউ কেন্দ্রীয় কমিটি এবং আজকে এসএফআই এর রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস উপস্থিত ছিলেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আমরা আমাদের রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে যে ভয়ানক আক্রমণ বিজেপি সরকার দ্বারা নেমে আসছে তার বিরুদ্ধে লাগাতার লড়াই আন্দোলন তৈরি করা, এই নিয়ে বিস্তৃতভাবে আমাদের সাংগঠনিক সভায় আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করেছি যে আমাদের রাজ্যে আগামী দু মাস বিজেপি সরকারের সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে একেবারে বৈষম্যমূলক ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা, স্কুল কলেজে শিক্ষক সংকট চলছে, ছাত্রছাত্রীরা প্রায় প্রতিদিন রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, এই শিক্ষক সংকট দূর করার জন্য সরকারি পদক্ষেপ করার দাবিতে এবং সর্বোপরি সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে দারুণভাবে ফি বাড়ছে, পড়াশোনার খরচ ক্রমশ বেড়েই চলছে, তার সঙ্গে বিভিন্ন কোচিং সেন্টারের দাপাদাপি সারা দেশের সাথে এটা ত্রিপুরা রাজ্যের মধ্যেও বেড়েছে। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের স্টাইপেন্ড এটা নিয়মিত প্রদান করা হয় না, নিয়মিত স্টাইপেন্ড প্রদান করা পড়াশোনার খরচ কমানো, মূলত এই দাবিগুলিকে একত্রিত করে আমরা প্রত্যেকটা মহকুমায় আন্দোলন তৈরি করব, বিভিন্ন ধরনের আন্দোলন হবে, ডেপুটেশন থেকে শুরু করে অবস্থান মিছিল এগুলি আমরা সংগঠিত করব। আমাদের রাজধানী আগরতলা শহরের মধ্যে আমরা লাগাতার এই ইস্যুগুলিতে আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং 5ই সেপ্টেম্বর আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি শিক্ষক দিবসে আগরতলা শহরে আমরা শিক্ষা ভবন চলো অভিযান সংগঠিত করব এবং এর মধ্য দিয়ে আমরা জবাব চাইব এই রাজ্যের সরকারের কাছে। আজকের দিনে বিজেপি সরকার শিক্ষা ক্ষেত্রে যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে, ছাত্র ছাত্রী সহ অভিভাবকদের যে একেবারে কামানের গোলার মুখে ফেলে দেওয়া হয়েছে, সে তার বিরুদ্ধে আমরা লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আমাদের যা সাংগঠনিক সিদ্ধান্ত সেটা আপনাদের সামনে বললাম, এখন আমাদের সাধারণ সম্পাদক বাকি বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা। স্বর্ণকমল স্বর্ণ বর্ষা 2 জুলাই থেকে 3 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণ মুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স। আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।